আজকে আমরা আলু পোস্ত বানাবো, তার জন্য লাগছে আলু কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, জিরে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা দুটো, তেজপাতা, পোস্ত বাটা, আর লাগছে সর্ষের তেল আর নুন বড়ি, আর হচ্ছে বড়ি, এই যে বড়ি। এবারে গ্যাসটাকে আমরা অন করছি। তেল দেবো, এবার বড়িগুলো ভেজে নেব। এবারে বড়ি ভাজা হয়ে গেছে, আমরা এগুলো তুলে নেব, লাল লাল হয়ে এসেছে, এবার তুলে নেব। এবারে তেজপাতা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, জিরে, এবার কুচিয়ে রাখা আলুগুলো দেবো। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, হালকা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার পোস্ত বাটাটা অ্যাড করবো। এবারে জল ঢেলে দেবো। আরো একটু জল অ্যাড করছি। এবারে কাঁচা লঙ্কা চিরে চিরে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো, টমেটো কুচি দেবো, এবার ঢাকা দিয়ে রাখছি। এবার নুনটাকে দিয়ে 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 ঢাকা দিয়ে রাখবো। নিজে নিজে স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবার একবার খুলে দেখবো আমরা হয়েছে নাকি। আলুগুলো হয়েছে নাকি এবার দেখবো। এবার 1 চামচ কাঁচা তেল উপরে আমরা অ্যাড করছি। এবার এটাকে নেড়ে চেড়ে আমরা গ্যাসটাকে অফ করে দেবো।
এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমাদের গ্যাস অফ হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে সার্ভ করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও এরকম ভিডিও আপনাদের উপহার দিতে পারি। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।